বছর শেষ করে 24 বছরে পদার্পণ করতে যাচ্ছি এবং এই সময়টা আমরা আসলে চেষ্টা করি আমাদের পরিবারের সদস্য যারা আছেন পুরো পরিবারের সদস্য এই চ্যানেলে ভবনে যারা আসেন যারা আবার তাতে কাজ শেষ করে চলে যান এবং যারা আমাদের একদম কি বলবো পরিবারের অন্তর্গত সদস্য যারা তাদের কাছে যাওয়ার চেষ্টা করি এবং সেই চেষ্টা আজও করেছি আজকে আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন অতিথিকে যাদের পরিচয় পর্ব সারতে গেলে প্রথমে আজকে বলতে চাই তারা আমাদের পরিবারের সদস্য তারা দুজন সঞ্চালক আমাদের চ্যানেল আয়ের এবং পরিচয় পর্বটি আনুষ্ঠানিকতা শেষ করবার জন্য তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় দিয়ে আজকে পরিচয়টা শুরু করতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মতিউর রহমান চৌধুরী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জন প্রধান সম্পাদক মানব জমিন এবং সেই সঙ্গে রয়েছেন সাইফুল আলম সম্পাদক যুগান্তর এবং স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসবার জন্য মূল্যবান সময় থেকে সময় বের করে কেমন আছেন হ্যাঁ ভালো আছি এই শুরুতে এই সুযোগটা যেহেতু আসলো চ্যানেল আইয়ের অগণিত দর্শক এবং শ্রোতাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তারা আমাদের সঙ্গে আছেন অনেকদিন যাবৎ এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আপনার এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা আমার মনে হয় আসামির কাঠগড়ায় আমাদের দাঁড় করিয়েছেন জানি না তো কি বললেন না স্যার আজকে স্যার আমরা খুব পারিবারিক আড্ডায় বসছি এবং একদম রিল্যাক্সে থাকতে পারেন আপনারা এবং আজকে কিন্তু আসলে তারকা কথা তারকা কিন্তু স্যার আপনারা দুজন আপনার চ্যানেলে পরিবারের তো বটে তারপর আজ কিন্তু তারকা কথা এটা কখনো ভাবিনি আপনারা পেছনের তারকা স্যার আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য আজকে প্রথমেই স্যার বলতে চাই দর্শকদেরকে স্পেশালি যে চ্যানেল আয়ের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের নাম হচ্ছে আজকের সংবাদপত্র এবং সংবাদপত্র বাংলাদেশ যেটি একটি মধ্যরাতে হয় এবং একটি সকালবেলা ঠিক গান দিয়ে শুরুর যে আয়োজনটি আছে তারপরে কিন্তু এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পান এবং একটি শেষে এবং একটি শুরুতে যার ইম্প্যাক্ট আমি বলবো দর্শকদের কাছে অনেক বেশি স্যার এবং যদি বলি যে আজকের সংবাদপত্র যে অনুষ্ঠানটি এটির কনসেপ্টটি যখন তৈরি হয়েছিল এটি আসলে একেবারে নতুন ছিল এবং নিউজ পেপার আমাদের হাতে আসবার আগে চ্যানেলের পর্দায় সেই নিউজের হেডলাইনগুলো নিয়ে আপনি বসতেন সেইটা নিয়ে আজকে শুরু করতে চাই আপনার কাছে জানতে চাইব সেই অভিজ্ঞতাটা কেমন ছিল ধন্যবাদ চ্যানেলের একটা দীর্ঘ ইতিহাস আছে আর চ্যানেলের একটা আসলে এক বাংলাদেশের টেলিভিশন জগতে এক অনন্য নাম ইতিহাস বলতে পারেন সিদ্ধেশ্বরী থেকে আজকে তেজগা সিদ্ধেশ্বরী কেমন ছিল কিভাবে আসলো অনুষ্ঠানটা আমার অনুষ্ঠান বিশেষ করে আমি যে অনুষ্ঠানটা উপস্থাপনা করি সেই অনুষ্ঠানের শুরুটা ছিল চমকপ্রদ ফরিদুরজা সাগর এবং আমি আমরা দুজন চ্যানেলের একটা অনুষ্ঠানে দুবাই যাচ্ছিলাম আচ্ছা 35,000 কিলোমিটার উপরে তিনি আমাকে প্রস্তাব করলেন যে পত্রিকা নিয়ে একটা অনুষ্ঠান করা যায় কি না আমি তখন খুব চিন্তিত তার কারণ হলো আমি উপস্থাপনা করি না আমি রিপোর্টার ছিলাম হয়েছি সম্পাদক কিন্তু উপস্থাপক হবো এটা আমি ভাবিনি কখনো যাই হোক তা আমি ভাবলাম যে দেখি চিন্তা করি ঢাকা আসার পরে দুদিনের সময় দিলেন তিনি মাত্র দুদিনের মধ্যেই আমাদেরকে অনুষ্ঠানটা কী করতে হবে প্রস্তুতি নেই সাইফুল সাক্ষী সাইফুল প্রথম আমার অনুষ্ঠানের অতিথি ছিলেন আচ্ছা হ্যাঁ প্রথম অতিথি ছিলেন প্রথম রাতের পত্রিকা আসবে যাবে মানে কীভাবে পত্রিকা আনা হবে এটা নিয়ে একটা ভাবনার মধ্যে আমরা পড়লাম পত্রিকার সম্পাদকরা পত্রিকা দেবেন কি না এই পর্যায়ে যখন আলোচনা চলছে তখন কিন্তু শাইখ সিরাজ আমাদের নানাভাবে এই প্রোগ্রামটা কীভাবে আরও ভালো করা যায় শুরুটা কীভাবে হতে পারে তিনি আমাদের বুদ্ধি পরামর্শ দিলেন বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে আমি নিজে দেখা করলাম দেখা করে তাদের বললাম যে পত্রিকা দেন তারা সবাই একটি কথাই বললেন যে পত্রিকা দিলে পরে আমাদের হেডলাইন দেখে ফেললে আমাদের কাগজের সার্কুলেশন কমে যাবে তারপরেও আমরা অনেক কষ্টে রাজি করে কয়েকটা পত্রিকা দিয়ে শুরু করলাম সিদ্ধেশ্বরীতে জি সাইফুল আলম জি প্রথম অতিথি সেটা সেই রাতের অভিজ্ঞতা তিনি ভালো বলতে পারবেন তবে আমি জানি না আপনারা ভালো বলতে পারবেন বা দর্শকরা বলতে পারবেন সেই রাতেই কিন্তু অনুষ্ঠানটা ক্লিক করলো আচ্ছা প্রথম রাতেই প্রথম রাতেই কারণ মানুষ তখন নতুন করে এটা নতুন জিনিস পেলো যে বাংলাদেশে পরের দিনের সকালের পত্রিকা যে শিরোনাম হবে সেটা রাতে 12টার সময় তারা দেখতে পাচ্ছেন আর এইভাবে প্রতিদিন হবে এটা সেটা আর তখন আবার মানে গ্যাস অতিথি পাওয়াটাও একটা সমস্যা ছিল তা নানা সমস্যার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা অনেক দিন যাবৎ আমরা এটা পরিচালনা করেছি রাজনীতি অর্থনীতি সমাজনীতি তারপরে অনেক সময়
নানাভাবে যখন কোভিডের কারণে অনুষ্ঠানটা নানাভাবে ছন্দপতন ঘটেছে, তারপরেও চালু ছিল, বন্ধ হয়নি কোনোদিন। এই অনুষ্ঠানের একটা দিন কাজল ঘোষ এটার পিছনে, আমিরুল ইসলাম জি আরও যারা আমাদের সঙ্গে আছেন তারা তো আছেনই, একদিন রাতে একজন অতিথি ফেল করলেন, আসতে পারলেন না। তিনি জানালেন আমাদেরকে 11:45 সময়, আমরা কি সিদ্ধেশ্বরী যে তখন অনুষ্ঠানটা কি হবে, রাত 12:00 শুরু হবে এবং তখন 12:00 শুরু হতো। আচ্ছা, পাশেই থাকতেন ইকবাল সুবান চৌধুরী, আচ্ছা, ডিবিসির কর্ণধার, সিনিয়র সাংবাদিক। কাজল তাকে পুনাকে ফোন করলেন, উনি থাকতেন একদম কাছে, বিশ্বাস করেন উনি লুঙ্গি পরে চলে আসছিলেন। এটা মানে এটা একদম এটা টেলিভিশনে জি, এটা খুব মানে আমার কাছে অবাক লাগে, কিন্তু উনি ওই দিন না আসলে অনুষ্ঠানটা হয় না, হয়তো না হয়তো 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 না, আমি হয়তো হেডলাইন দেখে বা হেডলাইন পরে আমি চলে যেতে পারতাম, সেটা হতো না, কিন্তু সেদিন রাতে তিনি এসেছিলেন। এই বহু ঘটনা আছে, একবার বন্ধ হয়েছিল অনুষ্ঠানটা একদিনের জন্য, একদিনের জন্য বন্ধ হয়েছে, হ্যাঁ, এই তত্ত্বাবধায়ক সরকারের সময়, 1/11 সময়। আচ্ছা, যেদিন অনুষ্ঠানটা চলবে সকালবেলা তখন উপস্থাপককে বাদ দিতে হবে। আচ্ছা, তো উপস্থাপক বাদ দিতে হবে এবং সিদ্ধান্ত হইল যে ঠিক আছে বাদ দামি, ঠিক আছে অন্য যেভাবে হোক, কিন্তু না বাদ হয় নাই ওই দিন, সরি ওই রাতেই আবার রাত 10:00 সময় 9:00 সময় আবার বলা হলো না অনুষ্ঠান হবে, তারপরে আমি আসলাম, মানে বন্ধ হয় নাই অনুষ্ঠানটা, আমি দুঃখিত এটা বলার জন্য, বন্ধ হয় নাই, কিন্তু আমাকে বাদ দেওয়া হয়েছিল সকাল থেকে প্রায় কয়েক ঘন্টা, ধরেন 12 ঘন্টার মতো আমি অফ ছিলাম আর কি, মানে আমি থাকবো না আর কি। এই অনুষ্ঠানের ইম্প্যাক্টের কারণে কিছু ইম্প্যাক্টের কারণে এটা অনেক, এই অনুষ্ঠানে অনেক অনেক কিছু, এরা সাইফুল ভালো বলতে পারবেন, নিজের কাছে যে বলা ঠিক হবে না, অনেক অনেক বিষয়ে আলোচনা। সাইফুল আলম স্যারের কাছে যাবো, যে আপনার তো স্যার অভিজ্ঞতাটা যদি শুরু থেকে আসে, যে প্রথম অতিথি হলেন এরকম একটি অনুষ্ঠানে, আপনাকে যখন আমন্ত্রণ জানানো হলো স্যার, তখন আসলে আপনার অভিব্যক্তিটা কী ছিল, যে আমাকে এরকম একটি অনুষ্ঠানে জানানো মানে ডাকা হলো যেখানে আসলে হেডলাইন্স নিয়ে কথা হবে, যেটি সকালবেলা পাঠকরা হাতে পান? প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেলের দর্শক যারা দেখছেন, যারা শুনছেন, কিংবা চ্যানেলের শুভানুদ্দয় যারা, কারণ আমি মনে করি যে এটি একটি ঐতিহাসিক সময়। দুই যুগ, 23 বছর পেরিয়ে 24, মানে দুইটি যুগ অনেক সময়, দীর্ঘ সময়, এবং এই দীর্ঘ সময়ে চ্যানেল আয়ের অর্জন অনেক বেশি। বাংলাদেশের টেলিভিশন জগতে চ্যানেল আই অন্যতম প্রধান একটি মিডিয়া, এবং এর অনুষ্ঠানের কথা বলেন কিংবা আপনি সংবাদ প্রচারের ক্ষেত্রে বলেন, দুটো ধারাতেই চ্যানেল আই অনন্য অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে যেহেতু আমরা গণমাধ্যমের আমরা কর্মী, আমরা অবশ্যই এটি বলবো যে সংবাদ প্রচারের ক্ষেত্রে চ্যানেল আই দারুণভাবে, আমরা অনেক সময় বলি, আমরা যারা সাংবাদিকতায় আছি তারা অনেক সময় বস্তুনিষ্ঠতার কথা বলি, যে বিষয়টি বস্তুনিষ্ঠ হতে হবে, কিন্তু চ্যানেল আই বস্তুনিষ্ঠ করাটা খুব কঠিন। চ্যানেল আই সেই কঠিনকে সত্যে পরিণত করেছে, এটাই আমার দীর্ঘদিনের একটা পর্যবেক্ষণ। তার মানে এই নয় যে আমি চ্যানেল আইয়ের পরিবার বলেই এই গুণকীর্তনটা করছি, এটা যারা বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন, এই মুহূর্তে 35 টেলিভিশন, আমি শুনছি যে আরও 10-15টি আসবে লাইনে, অনেক আছে, কিন্তু এই টেলিভিশনগুলোর মধ্যে চ্যানেল আই একটা আলাদা স্বাতন্ত্র্য এবং অবশ্যই বৈশিষ্ট্য বজায় রেখেছে সংবাদ প্রচারের ক্ষেত্রে। এখানে অনেক বেশি আপনার প্রশংসা কুড়ানোর প্রয়াস আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখি, সেটি হয়তো নাই, কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে চ্যানেল আই তার অবস্থানটা ধরে রেখেছে। চ্যানেল আই নিয়ে, সংবাদ নিয়ে খুব বড় ধরনের মানে তুলকালাম কাণ্ড ঘটে গেছে, সংবাদ বিভ্রাটের কারণে কেউ বিব্রত হয়েছেন কিংবা পক্ষপাতিত্বের কারণে, সেটি আমি আমার 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 খুব একটা চোখে পড়ে নাই। তো এটি দীর্ঘ সময়ের এটি একটা বড় অর্জন আমি মনে করি চ্যানেল আই। আর চ্যানেল আইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই পারিবারিক, এটা সত্য কথা বলেছেন। চ্যানেল আইয়ের যারা কাণ্ডারি, যারা চ্যানেল আই নিয়ে স্বপ্ন দেখেছেন, চ্যানেল আই আজকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের গণমানুষের মনে, মননে, মেধায় এবং বিশ্বাসে, সেই জায়গাটা যারা এই কারিগর, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আসলে একেবারে শৈশব থেকে, শৈশব কৈশোর আমরা একসঙ্গে কাটিয়েছি, কাজেই ওই মননটা আমাদের পরিচিত ছিল। ওই মননটা একটা সংস্কৃতি মনন মনন, ওই মনন মানুষের পক্ষে দাঁড়ানোর মনন, ওই মনন, ওই চিন্তাটা ছিল দেশ জনগণকে ভালোবাসার মনন, এবং আমি তো মনে করি যে বাঙালি সংস্কৃতির একটা মনন, তো এটার একটা সম্মিলন কিংবা প্রতিফলন এই প্রতিষ্ঠানটিতে পড়েছে চ্যানেল আইতে। আমি চ্যানেল আইতে আগে এক সময় প্রথম শুরু করেছিলাম, সেটিও আমার অভিজ্ঞতা কোনো ছিল না, আমি টেলিভিশনে কখনও কাজ করি নাই, আমি প্রিন্ট মিডিয়ার মানুষ,
কিন্তু আমি শুরু করেছিলাম সংবাদপত্রে বাংলাদেশ দিয়ে, এটি সকালে অনুষ্ঠিত হতো। তখন কিন্তু কাগজ মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত, সেই কাগজগুলো নিয়ে আমরা আলোচনা করতাম। সেই অনুষ্ঠানটা আমি অনেকদিন উপস্থাপনা করেছি, দীর্ঘদিন নাঈমুল ইসলাম খান করেছেন, গোলাম মর্তুজা করেছেন, আমরাই তিনজন ওই অনুষ্ঠানটি মূলত আমরা তিনজন করেছি, হয়তো ফাঁকে ফাঁকে আরও কেউ করে থাকবেন। এবং সেখানে অনেক বিখ্যাত যারা বাংলাদেশের সংবাদপত্র জগতের বিখ্যাত নাম করা সাংবাদিক, তারকা সাংবাদিকের মতো তারা অংশগ্রহণ করেছেন এবং স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, মতি ভাইয়ের অনুষ্ঠান, এটা একটা নতুন অনুষ্ঠান ছিল, নতুন মাত্রা ছিল। সেটি হলো যে যেই কাগজটি পরদিন সকালে আমার হাতে পৌঁছাবে সেই কাগজ নিয়ে আগেই রাত্রে মধ্যরাতে আলোচনা, এটি কিন্তু একটা অজানা। আমারটা যেটা আমরা সকালে করতাম সেটা কিন্তু মানুষের হাতে হাতে তখন পৌঁছে যেত। দুটো জিনিস আমার সম্ভবত মতি ভাইয়ের কাজ করেছে, একটা হলো যে কাগজ পাবে কি না এবং এটার ইম্প্যাক্টটা কী হবে, এটি একটি। আরেকটি হলো তো যে এই প্রোগ্রামটা ছিল লাইভ প্রোগ্রাম, জি, সেখানে একটা চ্যানেলের তখন অনেক দায়িত্ব, যাদের গেস্ট করবেন তারা কী বলবেন, কতটা বলবেন, কত দূর যাবেন, এটা কিন্তু আমরা তখনও কিন্তু আজকে অনেক আলোচক আমরা টক শোতে দেখি, তখন কিন্তু এত আলোচক ছিল না, হাতে গোনা কয়েকজন। কাজেই তিনি তার বিশ্বাস থেকে কতটুকু যাবেন, কতটুকু বলবেন, এটা একটা বড় ধরনের আমার মনে হয় মতি ভাইয়ের মধ্যেও কাজ করে সংগ্রামী ছিল, যেহেতু মতি ভাইয়ের সঙ্গে আমাদের একটা টিউনিং ছিল যে আমরা একসঙ্গে চলি ফিরি কথা বলি। আমার মনে হয় ওই চিন্তা থেকে হয়তো মতি ভাই প্রথম প্রথম দিনের প্রথম চিন্তা আমাকে অতিথি করেছেন। তো অভিজ্ঞতা অনেক আছে, যেটা বলেছেন, হ্যাঁ ইকবাল ভাই, আমার সকালের অনুষ্ঠানে অতিথি আসে নাই, অতিথি আসে নাই তো কী করবো, লাইভ প্রোগ্রাম, তখন কিন্তু একটু এদিক সেদিক করা, কিংবা আমরা বলতাম যে রেকর্ড করে রাখো পরে দেখাবো, এটাও কিন্তু কঠিন ছিল। জগলুল আহমেদ চৌধুরী উনি আমাদের সকালে অনুষ্ঠানে আসতেন নিয়মিত প্রায়, তো ওনাকে ফোন করা হলো, কাজল ঘোষ ফোন করলো, যথারীতি, জগলুল ভাই আপনি কোথায়? বলে আমি শান্তিনগরে বাজার করছি। বলে বাজার করছেন আপনি তো, ওনার বাসা কিন্তু চ্যানেল আই শান্তিনগর অফিসের খুব কাছে, একদম রাস্তার ওপারে। তো বলে বাজার করছি, বলে বাজার টাজার কটা এই 5 মিনিটের মধ্যে আসেন, বলে না আমি বাজার করছি। তো আমি বলি টেলিফোনটা আমাকে দাও, তো আমি টেলিফোন দিলাম, বললাম জগলুল ভাই কী হয়েছে, বাজার করছে। আমি বললাম এক কাজ করেন, আপনি শান্তিনগর রেগুলার বাজার করেন, আপনার বাজারের থলিটা একটা দোকানে দেন, আপনি চলে আসেন। বলে আমি লঙ্গি পরা, আমি আসেন নিচে তো আর দেখা যায় না, টেবিলের ওপারে কি আছে আপনার লঙ্গি না প্যান্ট এটা তো বোঝা যাবে। এবং জগলুল ভাই আসলেন, প্রোগ্রাম করলেন। এরকম অবস্থাও কিন্তু আমরা একবার আমি প্রোগ্রামের জন্য আসছি, ঢাকা ক্লাবের সামনে এসে দেখি এমন যানজট যে আমার গাড়ি আর আসে না, গাড়ি ছেড়ে দিয়ে রমনা পার্কের ভেতর দিয়ে আমি দৌড়াদৌড়াতে চ্যানেলে এই তো অফিসে আসছি, প্রোগ্রাম করেছি লাইভ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আবার আরও এমনও আছে অতিথি আসে নাই, হয়তো হেডলাইনগুলো আমি পড়লাম, আমি আলোচনা করলাম, আলোচনা, এরকম অভিজ্ঞতা আসলে আমাদের অনেক। স্যার আপনি স্যার সবাই একটা কথা বলি যে সেটা হলো যে মানুষ কিন্তু গভীর আগ্রহে অনুষ্ঠানগুলো দেখেছে, জি, এবং মানুষের একটা বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। এটা একটা গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় কাজ, যে আমি কতটা বিশ্বাস এবং আস্থার জায়গা আমার পাঠক কিংবা দর্শকের কাছে তৈরি করতে পারলাম, যে চ্যানেলাই আমার মনে হয় সেই জায়গাটা তৈরি করতে পেরেছে। মতি ভাইয়ের অনুষ্ঠান তো আমি বলি একটা মানুষের ভিতরে বিশ্বাস এবং আস্থার জায়গাটা দারুণভাবে তৈরি করেছে এবং ভিত্তিটা তৈরি করে দিয়েছে কিন্তু মতি ভাই। আজকে বহু জায়গায় এরকম আমরা অনুষ্ঠান দেখি কিন্তু ভিত্তিটা রচনা করাটা কিন্তু সহজ, আস্থা তৈরি করা, একটা 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 রাস্তা আপনার 60 কিলোমিটার রাস্তা তৈরি করতে কিন্তু খুব অনেক সমস্যা, একদম কঠিন কাজ, কিন্তু তার উপর দিয়ে যখন আপনি একটি নতুন গাড়ি চালিয়ে যাবেন আপনি বুঝবেন না ওই রাস্তাটা তৈরি করতে কতটা কষ্ট মতি ভাই। এবং স্যার আপনি করেছিলেন বলি স্যার আমরা আজকে বসে কথা বলতে পারছি, সেটার জন্য কৃতজ্ঞতা। এবং স্যার আপনি সংবাদ সংবাদ নিয়ে কথা বলছেন, চ্যানেল লাইট বস্তুনিশ্চয়তা নিয়ে, আমরা একটু সংবাদ দেখি আপনাদেরকে নস্টালজিক করতে চাই। ওকে, নো প্রবলেম, চুপ রাখি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদপত্রে বাংলাদেশ। আজ আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন। আমার ডানে আছেন দি ডেইলি স্টারের ম্যানেজিং এডিটর সৈয়দ ফাহিম মুনাইম, এবং সর্বনানে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ। আজকের অনুষ্ঠানে প্রিয় দর্শক একটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং আপনারা আমাদের আলোচনার বিষয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন। স্যার, আর্কাইভ থেকে আমরা এই দৃশ্যটি দেখে আসলাম যেটি সিদ্ধেশ্বরী অফিসে হয়তো শুটিং করা হয়েছে সেখানে, এবং এই চেয়ারে তো আপনি বসেছেন। হ্যাঁ, অনেকদিন করেছি, অনেক অনেকদিন করেছি, অনেক স্মৃতি আছে অবশ্যই। তবে আমার মনে হয় যে আমরা যে আলোচনাটা করছি, চ্যানেলাই অনেকগুলো জিনিস যা প্রোগ্রাম যেটার জন্ম দিয়েছে
সেটা যুগ যুগ ধরে এটা মনে রাখবে মানুষ। টক শো স্যার, সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশে এখন টক শো, সারা দুনিয়ায় টক শো শুরু হয়েছে তৃতীয় মাত্রা দিয়ে, জিল্লুর রহমান বলার জন্য অসংখ্য ধন্যবাদ জিল্লুরকে। একদিনের জন্য অনুষ্ঠানটা তিনি বিরতি দেননি এই কোভিডের মধ্যেও, এর পরপরই কিন্তু সংবাদপত্র আজকের সংবাদপত্রটা চালু হয়। টক শো উপস্থাপনা করা খুব ডিফিকাল্ট কাজ বাংলাদেশে, তার কারণটা হচ্ছে নানামুখী চাপ, অতিথি কি বলবেন আর আমি কি বলবো, দুটো জিনিসের উপর দিয়ে কিন্তু মনিটর হচ্ছে, যে অতিথি কী বলে গেলেন আর আমি কি করলাম, আমার কি ভূমিকা ছিল। এ করতে করতে সাইফুল যেটা বলেছেন, সাইফুলকে আমি ধন্যবাদ দিই, বিশ্বাস করতে পারবেন না অনেক রাতে ওই চ্যানেল আই থাকা অবস্থাতেই, এই তেজগাঁর স্টুডিওতে থাকা অবস্থাতেই আমাকে অন্য একটা বার্তা নিয়ে বাড়ি যেতে হয়েছে। তো নানা ধরনের কি হয়, তবে টক শো চালু করেছে চ্যানেল আই, চ্যানেল আই অনেক কিছুই জন্ম দিয়েছে, বাইরে অনুষ্ঠান বিদেশে অনুষ্ঠান চ্যানেল আই করেছে। এটা চ্যানেল আই, আমি চ্যানেল আইয়ের কথা বলতে গেলে আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারি, আজকে শেষ হবে না স্যার, একদম সেই। তো চ্যানেল আই নতুন কিছু জন্ম দিয়েছে, বিশেষ করেন যেটা ওই যে প্রকৃতি ও জীবন যে অনুষ্ঠানটা, আর শাইক সিরাজের অনুষ্ঠান নিয়ে আমার বলার মতো সব কী নেই, সাহসী নেই। শাইক সিরাজ মানুষকে, এক কৃষককে টেলিভিশনের পর্দায় হাজির করেছেন এবং গ্রামে তিনি মানুষকে বুঝিয়েছেন যে গ্রাম মানে মাটি এবং মানুষ, এই দুইটাকে এক করেছেন। এবং শহরের মানুষ যারা মাটি শুনলে অথবা কৃষক শুনলে নাক ছিটকাতেন, আজকে কৃষকের বন্ধু হয়েছেন সবাই। আজকে বাংলাদেশে শাইক সিরাজ একটা কি বলবো, শাইক সিরাজের সম্পর্কে বলতে গেলেও একটা ইতিহাস লিখতে হবে। তো শাইক সিরাজ দুটো কাজই করেছেন, একটা মিডিয়াতেও তার লেখালেখি অব্যাহত আছে আর অনুষ্ঠানটা উপস্থাপনা করেছেন, বিটিভি দিয়ে শুরু ছিল, আজকের বাংলাদেশে এই এই অনুষ্ঠানটা অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে। তার কারণটা হচ্ছে তিনি মাটি ও মানুষকে এক করেছেন। একদম স্যার। স্যার আপনারা দুজনেই স্যার পত্রিকার মানুষ এবং বিভিন্ন সময় বড় বড় সংবাদ নিয়ে আপনারা সকালে এবং রাতে হাজির হয়েছেন দর্শকদের সঙ্গে কথা বলবার জন্য, তেমনি আজকে কিন্তু পত্রিকার একটি হেডলাইন হচ্ছে আমাদের নারী ফুটবল টিমের কৃতিত্ব, এবং অভিনন্দন জানাতে চাই তাদেরকে। এবং একটু আমরা একটু দেখে এসে আবার আলোচনায় ফিরছি, চলুন প্রিয় দর্শক। বাংলাদেশ নারী ফুটবল দলকে অনেক অনেক অভিনন্দন স্যার, আপনারা যদি জানাতে চান আপনারাও বলতে পারেন। এটা আমার মনে হয় মতি ভাই ভালো ভালো, কারণ মতি ভাই মূল ধারার সাংবাদিকতার বাইরে মতি ভাইয়ের আরেকটা পরিচয় আছে, সেটা হলো যে মতি ভাই অত্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ, আমি বলবো যে শ্রেষ্ঠ স্পোর্টস রিপোর্টারদের রিপোর্টার হিসেবে বললাম এই জন্য, মতি ভাই সম্পাদক হয়েছেন অনেকদিন আগে, কিন্তু রিপোর্টার হিসাবে নিজেকে পরিচয় দিতে নিশ্চয়ই মতি ভাই গর্ববোধ করেন, আমরাও সেই জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ স্পোর্টস রিপোর্টারদের অন্যতম একজন। তো মতি ভাই শুরু করুক, পরে আমি দুই চার লাইন হয়তো ওটার সঙ্গে যুক্ত করতে পারি। নারী ফুটবল টিমের বিজয়কে স্যার আপনি কিভাবে অভিনন্দন জানাবেন? দেখুন, আমি যেটা সাইফুল বললেন, আমি পাঁচটা বিশ্বকাপ ফুটবল কভার করেছি, আমি প্রথম বাংলাদেশি সাংবাদিক ফুটবলের আসরে গিয়েছিলাম। কালকে রাতে যে বিপ্লব হয়েছে সেটা আমি জানি না, যদি আমি রিপোর্টার থাকতাম তাহলে এই এই ক্যাপশনে আমি এই এই হেডিংয়ে শিরোনামই দিতাম, বিশ্ব জয় নয় এটা, বাংলাদেশ জয় করেছে কী ব্যাপারে মানুষকে নয়, এই জয় নয়, তারা সমাজের বিরুদ্ধে, সমাজে যে কুসংস্কার এর বিরুদ্ধে একটা লড়াই জিতেছে। বাহ। তার কারণটা হচ্ছে এই দেশের, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, সঞ্জিদার নাম শুনেছেন নিশ্চয়ই, যে মেয়েটা গতকালের 11 জনের টিমে ছিল, সে খুব ভালো খেলেছে, তার বাড়ির অবস্থা খুবই খারাপ, পারিবারিক অবস্থা খুবই খারাপ, তার বোনের সহায় সম্পদ বিক্রি করে সে খেলার মাঠে গিয়েছে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আরেকজনের কাহিনী আমি জানি, ফেসবুকে আমি নাম তার এটা আসছে, সে বলেছে যে তার
পারিপার্শ্বিক অবস্থা এরকম যে তারা কেউই এলাও করতে চান নাই, তার এমন তার বাবাও চান নাই যে সে ফুটবলার হোক। সেই এই যে অবস্থা, আমাদের সমাজ কিন্তু এখনও পারমিট করে না নারীকে। হ্যাঁ, এটা জয় তো এটা ঠিক আছে, খেলায় জয় পরাজয় আছে, এটা বিশ্ব, এটা বিস্ময়কর জয়, এটা সন্দেহ নাই, আমি এটাকে অভিনন্দন জানাবো। কিন্তু পাশাপাশি বলবো যে সমাজের বিরুদ্ধে, সমাজের যে কুসংস্কারটা আছে এর বিরুদ্ধে যে লড়াই করলো তারা, এই লড়াই আমাদেরকে আরও অনেক দূর নিয়ে যাবে। কারণ আমরা এখনও একটা অন্ধকার যুগে ছিলাম, জি, অন্ধকার থেকে আলোর যুগে ওরা নিয়ে গেছে, তাদেরকে আমি স্যালিউট জানাই। আরও একবার অভিনন্দন নারী ফুটবল দলকে। এবং একটু সাইফুল আলম স্যারের কাছে আসবো যে একটি বিষয় নিয়ে কথা না বললেই না, একটি 40 মিনিটের টানা অনুষ্ঠান হতো একটা সময় চ্যানেলাইতে, অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে একটি খুব জনপ্রিয় অনুষ্ঠান হ্যালো মিনিস্টার, সেটার সূচনাটা কীভাবে হয়েছিল গল্পটা যদি ছোট্ট করে বলেন। এটার সূচনা আসলে তখন ফরিদুর সাগর এবং শাইখ সিরাজ আমাকে বললো তুমি একটা নতুন ধরনের কিছু করো। তো আমি বললাম কী করা যেতে পারে, আমি বললাম যে একটা কিছু করলে যাতে আলোড়ন সৃষ্টি হয় এমন কিছু করা দরকার। তো অনেক চিন্তাভাবনা করলাম, কাজলের সঙ্গে ছিল, পরে আমরা একদিন দুদিন বসলাম, পরে চিন্তা করলাম মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনা যায় কীভাবে, তাহলে এটা তো খুব ভালো। আমি বললাম তাহলে একটা কাজ করা যায় কি না, যে আমরা সপ্তাহে একটা অনুষ্ঠান করব, একজন মন্ত্রী আসবেন আর স্টুডিওতে 3 জন সাংবাদিক থাকবেন, তারা প্রশ্ন করবেন, আর বাইরে থেকে টেলিফোন নেব, এবং টানা 40 মিনিট মন্ত্রীদের জবাব দিতে হবে, তাদের ব্যর্থতার, তাদের দায়বদ্ধতার, তাদের কমিটমেন্ট কোথায় কোথায় বরখেলাপ হয়ে হচ্ছে, সরাসরি একদম টেলিফোন করবে, সরাসরি জবাব দিতে হবে। তো বললো আইডিয়া খুব ভালো, মন্ত্রীরা কি রাজি হবে? তখন আমার বেশ কয়েকজন মন্ত্রী পরিচিত, তাদের বললাম, তারা কেউ নিম রাজি, কেউ অন্যভাবে রাজি, শেখ সিরাজের চেষ্টা করলেন, তারপরে ফরিদুর রাজা, পরে এটা হয়ে গেল যে হ্যাঁ আমরা 5-6 জন পেয়ে গেলাম লাইন। তখন আমরা প্রোগ্রামটা কীভাবে সাজাবো ঠিক করলাম, ঠিকঠাক করে এখানে শুরু করলাম। এরকম সেটা চ্যালেঞ্জ দিয়ে স্যার চ্যালেঞ্জ, একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, দুইটা প্রোগ্রামে তো খুবই আমার মনে হয় মারাত্মক অবস্থা হয়েছিল। বিশেষ করে নাজমুল হুদা সাহেব যেদিন এসেছিলেন সেদিন তো উনি রেগে এমন প্রশ্ন আসতে শুরু করলো বাইরে থেকে যে উনি রেগে চলে যাচ্ছিলেন। অনেক সংগ্রাম স্যার আছে, কাজী জাফর আহমদ সাহেব, ওনার সঙ্গে প্রোগ্রামটাও খুব, আরেকদিন তো একজন গেস্টকে পথে আটকেই দেওয়া হলো, তিনি আসলেন না, সব কিছু মিলে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে এসে বসে কথা বলবার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ, চ্যানেলের পরিবারকে ধন্যবাদ, চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট যারা ব্যবস্থাপনা আছেন সবাইকে ধন্যবাদ, অভিজ্ঞতা এবং শুভেচ্ছা। এবং আমরা মনে করি চ্যানেল আই আরও শক্তিশালী হয়ে মানুষের মনে বিশ্বাস এবং আস্থাটা অটুট রেখে এগিয়ে যাবে। আমি অবশ্য গর্বিত আর একটা কারণে, আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি আমার স্ত্রী দুজনেই আমরা টেলিভিশনে চ্যানেল আইতে উপস্থাপনা করেছি, তো আমরা দুজনেই মানে চ্যানেল আইয়ের ভেতর এবং বাইরের খবর জানি। নিশ্চয়ই পথ চলা এবং আত্মীয়তা অব্যাহত থাকবে স্যার আগামীতেও। স্যার অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, আজকের আয়োজন শেষ করছি, আমাদের সঙ্গে থাকবেন সবসময় সেই প্রত্যাশা।